চা বাগান, কাপাসিয়া চা বাগান, এটা করেছেন প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান। তিনি একসময় বাংলাদেশ চা বোর্ডের অধীনে চাকরি করতেন, এখন বর্তমানে একটি বেসরকারি কলেজের প্রফেসর। তিনি এই চা বাগান করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্রামে। আসলে এটা এক অদ্ভুত সুন্দর দৃশ্য, যেটা আমাদের কল্পনায় ছিল না যে আমাদের এই কাপাসিয়ার এই লাল মাটিতে চায়ের চাষ হতে পারে। এই লুৎফর রহমান সাহেব, তিনি তার জীবনের অভিজ্ঞতায় দেখিয়ে দিয়েছেন যে কাপাসিয়ার লাল মাটিতে, এই যে লাল মাটি পড়ে আছে এখানে আপনার সামনে যে গাছগুলো দেখছেন, এটাই চা বাগান, চা পাতা। ওনার ছোট বড় এখানে চারটি বাগান রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে দুটি বাগান, আর দুটি বাগান আছে বাগিয়া চিনাডুলির যে মোড় বাজার, সেই বাজার থেকে ঠিক শীতলক্ষ্যা নদীর পার ঘেঁষে আরও দুটি বাগান রয়েছে। মোট চারটি বাগান রয়েছে এই কাপাসে, এবং প্রত্যেকটা বাগানে বাম্পার ফলন হয়েছে এই চায়ের। সম্ভবত কিছুদিন আগে এই কচি চা পাতাগুলো এখান থেকে তুলে নিয়ে গেছেন, আবার কচি চা পাতা হচ্ছে। এই যে কচি চা পাতা, এটাকে তুলে নেবেন, আর এখান থেকে এই যে বোটা রয়েছে, বোটা থেকে চা পাতা তুলে নিয়ে গেছেন। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন, ছবি উঠাতে পছন্দ করেন, তাদের জন্য এই সুশীতল চা বাগানটি আসলেই একটি দেখার মতো জায়গা। আপনাদের আসতে হবে গাজীপুরের কাপাসিয়া থেকে চিনাডুলি গ্রাম। রিক্সায়, অটোতে যেভাবেই পারেন আসতে পারবেন এখানে। এখানে এলে চা বাগানের কথা বললেই দেখিয়ে দেবে, উপরে কাঁঠাল গাছ, আম গাছ, বিভিন্ন ফলের গাছের নিচেই এই চা বাগান। অনেকটুকু জায়গা জুড়ে এই চা বাগান। চা বাগানটা সাধারণত যেখানে হয় সেখানের মাটিটা একটু ঢালু রাখতে হয়। আমাদের কাপাসিয়ার ভাষায় এটাকে টেক বলা হয়, কিন্তু উনি এই টেকটাকে একটু ছেটে সামান্য এই উপর থেকে এই বাম পাশের এদিকে সামান্য একটু ঢালু করে দিয়েছেন, যাতে বৃষ্টির পানি এলে সেই পানি যেন দাঁড়াতে না পারে। আমি আর একটু ভিতরের দিকে যাচ্ছি, সাথেই থাকুন। আমার ডান পাশে সেই চায়ের বাগান, বাম পাশে মলি, বাঁশ ইত্যাদি ইত্যাদি। গ্রামীণ রাস্তা যেভাবে হয়, পাহাড়ি রাস্তাগুলো যেভাবে হয় লাল মাটির, ঠিক তাই ডান পাশে পড়ে আছে সেই ঐতিহাসিক চা বাগান। আসলে আগামী প্রজন্মের জন্য, আগামী দিনের মানুষের জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার। যারা আগ্রহী আছেন তারা এই চা বাগান কাপাসিয়ার যে কোনো অঞ্চলে, বিশেষ করে কাপাসিয়ার দক্ষিণ অঞ্চল, তিনটি ইউনিয়ন, দুর্গাপুর, চাঁদপুর এবং কাপাসিয়া, আর উত্তর অঞ্চলে বারিসাবর, টোক, রায়েত, সিংহশ্রী, এইসব এলাকায় চা বাগান হবে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু এই এখানকার যে মাটি, এখানকার যে মাটির উর্বরতা, ঠিক কাপাসিয়ার প্রত্যেকটা জায়গায় সেই মাটির একই উর্বরতা, কাজে চা বাগান হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি দ্বিতীয় বাগানটার দিকে যাচ্ছি, সাথেই থাকুন। লাল মাটির পথ পেরিয়ে আমি এগিয়ে যাচ্ছি, বাম পাশে সেই চিরচায়িত বাংলার ছবি, সবুজ ধানের ক্ষেত, সবুজে ভরপুর। তার পাশে আরেকটি চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি, সাথেই থাকুন। যে বাগানটির কথা বলছি, দ্বিতীয় বাগান, চা বাগান, আমার ডান পাশে। এখানেও সেই চা বাগানের উপরে বিভিন্ন প্রজাতির কাঠের গাছ, ফলের গাছ, লেবুর গাছ, আম, জাম সবই আছে এখানে। এর সুশীতল ছায়ার নিচে এই চা বাগান। আমি আগেই বলেছি, কিছুটা ওপরের দিক থেকে আমি যেখানে দাঁড়িয়ে
ফটোশ্যুট করছি সেখানে এই দিকটায় কিছুটা সমতল করে নেওয়া হয়েছে চা বাগানের স্বার্থে। এই সেই দ্বিতীয় বাগান, অনেকটা জায়গা জুড়ে এখানেও দেখা যাচ্ছে, হয়তো অল্প কিছুদিন আগেই এখান থেকে চা পাতাগুলো তুলে নেওয়া হয়েছে। জানতে পেরেছি এখানকার চা অত্যন্ত উন্নত মানের চা পাতা। এই পাতাগুলো এখান থেকে হাফ সিদ্ধ করে এখান থেকে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয় সেই চট্টগ্রামে ফাইনালি সেগুলোকে প্যাকেট করে বিদেশে রপ্তানি করা হয় এখানকার চা, কারণ এই চায়ের পাতাগুলো অত্যন্ত উন্নত মানের বলে পরীক্ষিত হয়েছে। এটা আমাদের এই এলাকার গর্ব, জনাব লুৎফর রহমান সাহেব এই চা বাগানের উদ্যোক্তা। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমি জেনেছি, যদি কাপাসিয়ার কোনো ব্যক্তি চা বাগান করতে উৎসাহী হন তাহলে এই এখানে আসতে পারেন। তার পরিবারের লোকজন এখানে আছেন, আর প্রফেসর সাহেব হয়তো এখানে নেই, ওনার সাথে আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে সাজেশন নিতে পারেন বিনামূল্যে, উনি আপনাদেরকে সাজেশন করবেন। যে যেখানে থাকুন ভালো থাকুন, ভালোবাসার সাথে থাকুন। আলী হোসেন চৌধুরী, চীনাডুলি, চা বাগান, কাপাসিয়া, গাজীপুর।